শুক্রবার মনোনয়নপত্র পেশ করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুর ডিএম অফিসে নিজের মনোনয়নপত্র জমা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি। এবং আমি তো এই কথাগুলো বলছি না, কথা বলছে বিজেপির মণ্ডলের সভাপতি। তাকে এখনো আজকে প্রায় চার দিন হয়ে গেল, 96 ঘন্টা হয়ে গেল, তিন চার দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে, এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই। এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা। জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন, এর থেকে লজ্জাজনক কী হতে পারে? আর যারা অভিযোগ করেছিল তারা বলছে, অভিযোগকারিণীরা প্রকাশ্যে এসে বলছে যে আমাদের সাদা কাগজে, আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি, উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে। পাশাপাশি সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার নিয়ে বিজেপিকে খোঁচা মারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, সন্দেশখালীতে অস্ত্রের বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য। দুজন মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, শান্তি দদুই, দুজনেই বলছে, একজন বলছে 26 তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক, যে চলচ্চিত্র আপনারা দেখিয়েছিলেন সেটাও তো সংগঠিত, সেটাও তো পরিকল্পিত। তিনি বলছেন যে বিজেপির নেতারা অস্ত্র রেখেছিল, তারপর সিবিআই গিয়ে রেড করে সে অস্ত্র উদ্ধার করেছিল। সন্দেশখালী যে বেলুন এরা ফুটিয়েছিল, বেলুনটা ফুটো হয়ে গেছে, হিতে বিপরীত হয়েছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোনয়নের সময় উপস্থিত ছিলেন সৌকত মোল্লা ও জাহাঙ্গীর খান। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শেখ এরশাদ ও সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।